বন্ধু, তুমি কি নতুন সাইকেল কিনতে চাও? কোন কোম্পানির সাইকেল কিনলে ভালো হয় এটা জানতে চাও? গিয়ার সাইকেল কিনবা নাকি নন গিয়ার সাইকেল কিনবা এটা জানতে চাও? তাহলে আজকের ভিডিওটা তোমার জন্যই। হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ মি শাকত সনে এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দা সনেট ফ্যামিলি। আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো, তো আমি আবার বলে দিই। তো আমার মাই নিউ সাইকেল ব্যাপারে আজকে আমি আলোচনা করব। সো কিরকম সাইকেল কেনা উচিত? তো আমি নতুন সাইকেল কিনেছি কিছুদিন আগে, সো এটার ব্যাপারে আজকে আমি কথা বলবো। সো আমি কিনেছি হিরো কোম্পানির একটি বাইসাইকেল। সো এটার প্রাইস আমি এখন বলবো না, সো মোটামুটি প্রায় ভালো হয়েছে। সো এখন আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছি। সো পুরো ভিডিওটা না টেনে দেখবেন, আর প্রথমে বলবো যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেন, আর লাইক বাটনে ক্লিক করে দেন, আর কমেন্ট করে জানান। ভিডিওটি লাস্ট অবধি দেখবেন, লাস্ট অবধি দেখে যদি মজা পান, কিছু যদি শিখতে পান অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ আমি শিখছি। আমার সাইকেলের ব্যাপারে কিছু কথা বলে দিই। গাইজ, আমি যে কোম্পানির সাইকেল কিনেছি তা হলো হিরো কোম্পানির। সো খুবই ভালো, আমি চালাইতেছি, অনেক ভালো রেসপন্স পাইতেছি। সো আমার সাইকেলটা হলো গিয়ার সাইকেল। সো স্টান্ট করার জন্য খুবই ভালো সাইকেল, এই যে দেখতে পাচ্ছেন গিয়ার সাইকেল। সো খুবই ভালো, আমি কিনেছি মার্চ মাসের দিকে এই সাইকেলটা। সাইকেল ব্যাপারে আমি অনেক এক্সপার্ট, ছোটোবেলা থেকে আমি সাইকেল চালাইছি। আমি সময় পাই না দেখে সাইকেল কম চালাই, কিন্তু অনেক ভালো সাইকেলটা। এর আগের বছর 2022 সালে মার্চ মাসের দিকে আমি সাইকেলটা কিনেছি। সো খুবই ভালো, আমি চালাই না, মাঝে মাঝে চালাই, যেই সময় চালাই খুবই ভালো রেসপন্স পায়, অনেক গতি পায় সাইকেলটা। সো গিয়ারগুলো আপনাদেরকে দেখাই দিই। সো অনেক সুন্দর ডিজাইনটা আছে, সো এটা আপনাদেরকে সরাই দেখে ফেলছি। ধুলাবালি না পড়ার জন্য এটা লাগাইছি, এই যে দেখতে পাচ্ছেন হিরো। সো খুবই সুন্দর সাইকেলটা। সো ধুলাবালি না পড়ার জন্য এটা সেফটি গার্ড থাকা উচিত। তো এই যে দেখতে পাচ্ছেন আমার গিয়ারগুলো, সো অনেক ময়লা পড়ে রয়েছে, কিন্তু 7 গিয়ার রয়েছে এখানে। এই যে না দেখা যাচ্ছে না মনে হয়, এই যে 7 গিয়ার, আর এখানে রয়েছে 3 গিয়ার। সো অনেক ভালো, এই যে সীমানু, এই যে সো সীমানু গিয়ার খুবই ভালো গিয়ার। এই যে দেখতে পাচ্ছেন মার্কেটগুলা স্প্রিং এর ইয়ে আছে, এই যে এটা দিয়ে লক করা যাবে, এই যে এই যে দেখতে পাচ্ছেন লক করা যাবে, আবার ওপেনও করা যাবে, এই যে। সো খুবই ভালো একটা সাইকেল। আমি মনে করি হিরো কোম্পানির সাইকেল কিনলে আপনার ভালো হয়। সো এই যে দেখতে পাচ্ছেন এখানে স্টিকার লাগানো, আর রিংগুলা কালো, অনেক সুন্দর, চালাইলে অনেক সুন্দর লাগে। এই যে দেখতে পাবেন ময়লা পড়ে আছে, এই জন্য একটু আপনারা ইগনোর করবেন ময়লাটা। আর এখানে আছে ব্রেক, এই যে ব্রেক আছে, গিয়ার আছে। সো অনেক সুন্দর সাইকেল। এই যে এখানে আছে একটা মার্কেট, আর এটা কী বলে আমি নট শিওর। সো ময়লা পরে আছে তো একটু ভালো করে বোঝা যাচ্ছে না হয়তো। সো এখানে আছে বেল্ট, সো বেল্টের আওয়াজটা আপনাদেরকে একটু শোনাচ্ছি। এই যে এতক্ষণে আমার সেভ হয়েছে। সো অনেক সুন্দর সাইকেলটা। এই যে এখানে গিয়ার ফালাই, চলতির মধ্যে ফালাইতে হয়। এই যে এই যে এই যে দুইটা ওখানে আমি ফালাইলাম না গিয়ার। এই যে কি সুন্দর ডিজাইন, এখানে কি সুন্দর একটা ডিজাইন রয়েছে। সো হিরোর একটা ডিজাইন সুন্দর। সো সিটের মধ্যেও হিরো লেখা। সো মার্কেটটা সুন্দর সবুজ আর কালোর মধ্যে, আমার সাইকেলও সবুজ। আমার সাইকেলটা হলো গ্রিন অ্যান্ড ব্ল্যাক, এই যে গ্রিন অ্যান্ড ব্ল্যাক। সো টায়ারও কিন্তু ব্ল্যাক অ্যান্ড গ্রিন, এই যে টায়ারের মধ্যে রাখা হিরো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কি জানি না। সো আমার গিয়ারের মধ্যে রয়েছে এটা প্রোটেক্টর রয়েছে এখানে। সো এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই যে এখানে 7টা, এই 7টা গিয়ার রয়েছে এখানে। সো এখানে সীমানোর ইয়াটা রয়েছে, সো ময়লা পরে এসছে, সো আমার হাতের মধ্যে ময়লা রাখতেছে। সো গিয়ারটা রয়েছে এখানে, গিয়ার প্রোটেক্টর, এটা আমি আর লাগাইছি। সো না বলার আগে কিন্তু ওরা এটা ফ্রি দিছে। সো এই যে দেখতে পাচ্ছেন, সো হিরো কোম্পানির একটা ভালো দিক, সো যেটা লাগে এটা ফ্রি দিয়ে দেয়। সো আমি বলার আগে এটা ফ্রি, আমি বলতে চাইছিলাম এটা দিতে, কিন্তু ওরা বলার আগে এটা লাগাই দিছে আমাকে, ফ্রিতেই লাগাই দিছে। এই হিরো কোম্পানি একটি ভালো দিক, সো সবগুলোই দিয়ে দেয়।
ধুয়ে রাখছি, তো এই জন্য অনেক ময়লা জমে আছে, তো চালাই না, তো আজকে বার করলাম। সো আপনাদেরকে একটা মনে হলো আপনাদেরকে একটু ডিটেলস বলে দিই সাইকেলটার ব্যাপারে, সো আপনারা উপকৃত হবেন। সো আমার মনে হয় আপনারা যদি হিরো কোম্পানির সাইকেলটা কিনেন আপনাদের খুবই ভালো হবে, আমার মতন। সো আমার খুবই ভালো লাগতেছে এই সাইকেলটা কিনে। এই হিরো কোম্পানি অনেক সুন্দর, ডিজাইনগুলো কিন্তু সুন্দর, গ্রিনের মধ্যে ব্ল্যাক। আমার মতে আপনার এই হিরো কোম্পানির একটি সাইকেল কিনলেই ভালো হয়, গিয়ার সাইকেল। সো এটা আপনি উপকৃত হবেন, আমি উপকৃত হব। আপনি আমার ভিডিও দেখে আপনি হিরো কোম্পানির সাইকেল কিনেছেন, সো আমি উপকৃত হব। সো কমেন্টে বলবেন আপনি কি সাইকেল কিনছেন কি না, আপনি কি উপকৃত হয়েছেন কি না। সো এটা যদি কিনেন সো আপনার অনেক উপকৃত হবে। তো এখন আমি তোমাদেরকে বলবো, গিয়ার সাইকেল কিনবা নাকি নন গিয়ার সাইকেল কিনবা। যদি তোমার বয়স 5 থেকে 6 বছর হয় বা 3 থেকে 5 বছরের মধ্যে হয় বা 6 বছরের মধ্যে হয়, তুমি নন গিয়ার সাইকেল কিনলে বেটার হয়, কারণ তুমি এত টাকা দিয়ে গিয়ার সাইকেল কিনলে তোমার লাভ কী হবে? নন গিয়ার সাইকেল কিনবা, নতুন নতুন সাইকেল শিখবা, নতুন নতুন সাইকেল চালানো শিখবে, এটা নন গিয়ার সাইকেল কিনলে ভালো হয়। আর যদি তোমার বয়স 6 থেকে 12 বছরের মধ্যে হয়, তুমি গিয়ার সাইকেল কিনলে তোমার অনেক ভালো হয়। সো গিয়ার সাইকেল তুমি অনেক দূরে যদি ট্রাভেল করো বা অনেক বড় মানুষেরও গিয়ার সাইকেল কিনলে ভালো হবে। যদি কোনো জায়গার মধ্যে ট্রাভেল করতে চাও, গিয়ার তোমাকে অনেক সাপোর্ট যোগাবে। ব্রিজের মধ্যে উঠতে যাও তাহলে এই গিয়ারই তোমাকে সাপোর্ট যোগাবে, কারণ নন গিয়ার সাইকেলে যদি তুমি ব্রিজে উঠতে যাও সো তোমার অনেক শক্তি ব্যয় হবে, সো অনেক কষ্ট হবে যদি ব্রিজের মধ্যে উঠতে হয়। যদি তুমি নন গিয়ার সাইকেল কিনলে তোমার একটু খারাপ হবে, তুমি যদি বড় হও তোমার আমি মোটিভেট করি, তুমি যদি 12 বছরের ছেলে হও, আমার মতে তোমার গিয়ার সাইকেল কিনলে ভালো হবে। গিয়ার সাইকেল অনেক তোমাকে সাপোর্ট দিবে কোনো জায়গার মধ্যে উঠতে বা করতে, চালাইতে গিয়ার সাইকেল কিন্তু গিয়ার ওঠানো যাবে। সো গিয়ার উঠালে একটু শক্তি কম হবে, গিয়ার নামালে একটু শক্তি বেশি হবে। সো আমি নামাই লাগছি, তো চালানোর সময় আবার উঠিয়ে নিব, সো কিন্তু সমস্যা নেই। সো গিয়ার সাইকেল কিনলে আমার মতে তোমার উপকৃত হবা। সো আমার মতে তুমি গিয়ার সাইকেল কিনো, তোমার অনেক ভালো হবে। আমিও গিয়ার সাইকেল কিনেছি। সো আমি জীবনে প্রথম সাইকেলটা নন গিয়ার, ছোটোবেলা সাইকেল শিখতাম, সো ওই সময় তো গিয়ার সাইকেল কিনে টাকা নষ্ট করে লাভ নাই। সো বড় হয়ে গিয়ার সাইকেল কিনলাম। তোমরাও এটা করবা, যদি তোমাদের বাসায় ছোটো বাচ্চা থাকে তাহলে তাকে নন গিয়ার সাইকেল কিনে দিবা প্রথমে, পরে গিয়ার সাইকেল কিনে দিবা। সো আমার এর আগে লাল একটা সাইকেল ছিল, ওটা হলো গিয়ার সাইকেল। লালের আগেটা আরেকটা আছে, এটা হলো নীল, সো ওইটা হলো নন গিয়ার। এরপরে লাল হলো গিয়ার, পরে সবুজ হলো গিয়ার। মোট আমার 3টা সাইকেল রয়েছে, ওই সাইকেল দুটো ঘরের মধ্যে পড়ে রয়েছে, ওই সাইকেলগুলো আমি সেল করে দিব, বুঝতেছিস তো? আমি একটা সাইকেলই চালাই না, এতগুলো সাইকেল দিয়ে কী করবো, এই জন্য বেচে দিব। সো এটার ডিজাইনটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, সো অনেক, কিন্তু আমি এখন চালাই দেখাবো আপনাদেরকে। আমি শেষ কথাই বলতে চাই, আপনারা গিয়ার সাইকেল কিনলে আপনার উপকৃত হবে, হিরো সাইকেল কিনলেও আপনি অনেক সুবিধা পাবেন। সো এই কোম্পানির সাইকেলটা কিনলে আপনি ভালো সুবিধা পাবেন। সো অনেক সুন্দর কালারগুলো, সো বিভিন্ন কালার আছে, লাল, নীল, সবুজ, সো অনেক কালার আছে, সাদা আছে, অনেক কালার আছে। আপনি এই সাইকেলটা কিনলে আপনি উপকৃত হবেন। সো এখন আমি আপনাদেরকে দেখাবো এটা চালায় তো দেখাবোই, আগে সাইকেলের সিনেমাটিক মোডটা আপনারা দেখেন। সো 1 2 3 Thank you.
তো আস্তে আস্তে চালান করতেছে, সো রাস্তা ধরে বেশি দূরে চালাইতাম। সামনে ব্রেক দিয়ে কিন্তু এটা ধরছি, এই যে সামনে ব্রেক, তো অ্যালুমিনিয়াম বডি, তো অনেক ভালো। তো এখন পিছনে ব্রেক দিয়ে ধরবো। লুফার পরে লিছি তো এই জন্য চালানো একটু মুশকিল হইতাছে। যাই হোক, আপনাদের জন্য তো এটুকু কষ্ট করতে পারি, যদি একটু শুধু উপকৃত হয়ে দেখেন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবেই হবে আর ভিডিওটা একটু লাইক করতে হবে। সো অনেক ভেড়া নিয়ে ভিডিওটা খুললাম, সো যাই হোক, দ্যাটস ইট গাইজ, নো মোর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, ডোন্ট ফরগেট হিট দ্য লাইক বাটন, টাটা টেক এন, বাই বাই।